Bai, sau fai din casă, sunt tipul constabil, te chisa tine, cu sunt important nailena, ze important important, abonat sunt chisa nailena, polian naide, bauna număr tonga, tipul rajer cotong sa, bono bimi, tipul rajer ni busu ong sa, bolong tong kakai, price height hotong sa, tipul rai bono rocky, prosicon kendro tiko tai, bai sau tipul rai ze bolong no rocka kai mone ze prosicon o kendro bozaga, kai bisal kor moho kumar shipa hijola. Tripura rajye koyti obhayaranya ase ki ki bai apsang Tripura rajye koyta obhayaranya tonga kai o jaga saijak tonga saite tonga Sipahi Jola obhayaranya Trishna obhayaranya Gumoti obhayaranya ebong Ruwa obhayaranya bai apsang ro mo kaham ke sringthani baksa baksa Ruwa obhayaranya rok manja tonga omo khairok ni haiyo important tonga question kha norok obo naidi jeton srangde saite je tonga saite no srangde pasul nava na jer pure Tripura kuno obhayaranya gondar ase Tripura ni po obhayaranya jaga gondar tonga kai Sipahi Jola bo gondar tonga bison ba indian gur Tripura kuno obhayaranya roiche ga dokhin Tripura Trishna obhayaranya 57 আই যে ত্রিপুরার বনাঞ্চলে কি কি ধরনের বন্যপ্রাণী দেখা যায় বা সং ত্রিপুরার যে বনাঞ্চল তাম তাম ধরনের বন্যপ্রাণী রক নুকজাং গাই না যে বাঘ নেকড়ে বাঘ বন হাতি বালুক উলুক রাম কুকুর চশমা বান্দর হনুমান বিভিন্ন জাতের হরিণ বনমুস খরগোশ বন শুকর সজারু বনরু ইত্যাদি 58 নম্বর নাই দে ত্রিপুরার বনাঞ্চলে কি কি পাখি দেখা যায় টোটা ময়না শ্যামা দোয়েল বুলবুল হার্স তিঙ্গরাস দনেশ গুগু দাহুক বনমোহর ইত্যাদি পাখি দেখা যায় বাইব সংদরাব হানি কিছু কিছু নাই সঙ্গুই তং দে কিন্তু আপুরো মুক্তমান যাহাতে জায়গা এম সি কিউজ ফাইনাই ও এম আর সিট আমাদের কি কিছু নাই খেয়ে মুক্তমান থাকে 59 নম্বর নাই যে ত্রিপুরা কোথায় ফসিল পার্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে বা সময় ইম্পর্টেন্ট টঙ্গ খোয়াই মহকুমার হাওয়াই বাড়ি অঞ্চলে ত্রিপুরায় কোথায় কোথায় তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে গাই বরমুরা রুখিয়া ও রামচন্দ্রগড়ে 61 নাই যে ত্রিপুরার প্রধান জলবিদ্যুৎ প্রকল্পটি কি ও কোথায় অবস্থিত গুমতি জলবিদ্যুৎ প্রকল্প ডুম্বুর নগরে অমরপুরে অবস্থিত 116 নাইদে ত্রিপুরায় কবে কোথায় প্রথম মহিলা থানা চালু হয় বাই অপশন ত্রিপুরানি বুফরু তাই বোজাগা পুইলা মহিলা নি থানা চালু অঙ্কা হাঙ্কাকাই 2002 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর আগত লয় পূর্ব থানায় মুখ্যমন্ত্রী মানিক সরকার উদ্বোধন করেন 117 নাইদে ত্রিপুরায় 1 নং বিধানসভা কেন্দ্রটির নাম কি ইঙ্কাই সিমনা এসটি অবখা যিনি বিধানসভা 1 নং হিনজাগো 118 নাজে ত্রিপুরায় 60 নং বিধানসভা কেন্দ্রটির নাম কি ইঙ্কাই কাঞ্চনপুর এসটি ত্রিপুরায় নতুন বিধানসভা ভবনটি কে কবে উদ্বোধন করেন গাই তৎকালীন রাজ্যপাল ডক্টর দেন দেউ জস বন্তারাও পাটিল 2011 খ্রিস্টাব্দের 22 জুলাই 120 নাজে বর্তমান বিধানসভা ভবনে প্রথম কবে বিধানসভার অধিবেশন বসে গাই 2011 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর বর্ষাকালীন অধিবেশন এরপরে নাজে তাকে সে ইম্পর্টেন্ট 122 ত্রিপুরায় সর্বপ্রথম কোঠায় রাজধানী প্রতিষ্ঠা করা হয় ত্রিপুরানি পুইলা বজাকা রাজধানী প্রতিষ্ঠান খাইচাক্কা গাই মহারাজা প্রতীক কর্তৃক ধর্মনগরে জুড়ি নদীর তীরে 197 নাই দেই ব্যবসাটা কিছু ইম্পর্টেন্ট কোন মহারাজা কবে সিঙ্গার বিল বর্তমানে আগরতলা বিমানবন্দর নির্মাণ করেন ব্যবসং ব রাজা বুফরু সিঙ্গার বিল এবার বিমানবন্দর আগরতলানি বুফরু শ্রামজাখা আঙ্গাকাই 1982 খ্রিস্টাব্দে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকনে আমল শ্রামজাগো অব ইম্পর্টেন্ট টঙ্গ নরক নাই দেই কাহাম খালাই মৃত্যু নারক টন্দে গাইটাই ইম্পর্টেন্ট নাই না যেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের পুত্রের নাম কি ইঙ্কাই যুবরাজ কিরিট বিক্রম কিশোর মানিক্য মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য কখন দেহান্তর ঘটে ইঙ্কাই 17 মে 1947 খ্রিস্টাব্দে তার দেহান্তর ঘটে বাইবসং 202 নম্বর নাজে ত্রিপুরার রাজাদের সর্বশেষ রাষ্ট্রকাল কখন পরিসমাপ্ত হয় বাইবসং ত্রিপুরানি রাজারণী
পাইথাক রাজতসামনি সময় বুফরু অঙ্কাকাই 15 অক্টোবর 1939 খ্রিস্টাব্দে পরিসমাপ্ত হয়। আবন হিনজাগ 1939 খ্রিস্টাব্দ লাস রাজত্ব সামনি সময় হিনজাগ বাইব সংখ্যা তিন বাগে আসক নাই ইম্পর্টেন্ট এঙ্কাই নেক্সট ডেবটাইসা ইম্পর্টেন্ট আং কাহাম কাহাম টুই ফাইনাই এঙ্কাই নরক নাই তংদে আসক যতন হামবাই।